সারা বাংলাদেশকে আপনারা একটা জেলখানা বানিয়ে রেখেছেন। এই জেলখানা থেকে দেশের মানুষ মুক্তি চায়, এই জেলখানা থেকে মানুষ বাক স্বাধীনতা চায়। আর একবার সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন, এদেশের জনতা কি আপনারে চায়? এদেশের জনতা আপনারে চায়। আজকে দেশের মানুষের ঘরে অন্ন নেই, আজকে দেশের মানুষের ঘরে খাবার নেই, গ্যাসের বোতল নিয়ে এসেছে 500 টাকায়, যেখানে ভারত এদেশ থেকে আমদানি করে তারা 600 টাকায় বিক্রি করছে। আর আমাদের দেশের খনিজ সম্পদ থেকে পাওয়া সেই গ্যাসের বোতলের দাম 13 কেজির দাম 1400 টাকা নির্ধারণ করা হয়েছে। লজ্জা সিসিসি হাসিনা, লজ্জায় বাঁচিনা। আমার দেশের গ্যাসের মূল্য 1300 টাকা করে 1400 টাকা করে কিনতে হয়। এদেশের পদ্মার ইলিশ, রূপালী ইলিশ এদেশ থেকে কিনে নিয়ে 500 টাকা কেজি বিক্রি করে। আমার দেশের গরিব অনাহারি মানুষ এক টুকরা ইলিশের জন্য তার সন্তানের মুখে তুলে দিতে পারে না, কারণ 2000 টাকা কেজিতে কিনতে হয়। এ লজ্জা কোথায়? এ লজ্জা আমাদের নয়, পুরা জাতির লজ্জা। শেখ হাসিনা, আপনাকেও স্পষ্টভাবে বলে দিতে চাই, এদেশের জনগণ আপনাকে চায় না। অতি অবিলম্বে ওই গদি ছেড়ে দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। তা না হলে মাহমুদুর রহমান মান্না সাহেবের ডাকে এদেশের মানুষ ঘর ছেড়ে হাড়ি পাতিল নিয়ে আবারও রাস্তায় নেমে আসবে। কবে দ্রব্যমূল্যের দাম কমাবেন সেই স্পষ্ট ঘোষণা দিয়ে আমাদেরকে শান্ত করেন। তা না হলে এবারের একটাই সংগ্রাম, শেখ হাসিনাকে গদি ছাড়ানোর সংগ্রাম। আর সময় দিতে চাই না আমরা। ভাইরা আমার, উন্নয়ন উন্নয়ন বলতে বলতে মুখে সেবড়া ছড়াইয়া ফেলছেন, ঘরে নতুন বউ আনার পরে কোটিপতির সাথে বিয়ে দিয়েছে, সেই বউকে সারা জীবন শুধু অত্যাচার করছে, ভালোবাসা দিচ্ছে না, খাট বানিয়ে দিয়েছে সোনার, আপনার পালঙ্ক সোনার, ঘরের ফ্যানটা পর্যন্ত সোনার দিয়েছেন, কিন্তু 24 ঘন্টা তাকে নির্যাতন করেন, তাকে বাক স্বাধীনতা হরণ করে নিয়েছেন, তারপর তাকে স্বর্ণের গণেশ দিয়েছেন, সেই স্বর্ণের গহনা দিয়ে ওই মহিলা কি করবে? তার মনে শান্তি নাই। এদেশটাকে, সারা বাংলাদেশকে আপনারা একটা জেলখানা বানিয়ে রেখেছেন। এই জেলখানা থেকে দেশের মানুষ মুক্তি চায়, এই জেলখানা থেকে মানুষ বাক স্বাধীনতা চায়। অতএব অতি অবিলম্বে ওই গদি ছেড়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন আপনাকে দেশের জনগণ চায় কি চায় না।